15টি অদ্ভুত প্রশ্ন, 15টি অসাধারণ উত্তর। কারণ একটু অসতর্কতা বোকা বানাতে পারে যে কোনো কাউকে, কিন্তু আপনি আপনার বেলায় তা হবে নাকি সমস্ত রেকর্ড ভেঙে যাবে আপনার হাত ধরে। তাই দেখুন আপনার মতো জিনিয়াস কটি প্রশ্নের উত্তর সঠিক দিতে পারে। প্রশ্ন শুরুর আগে একটি কথা, প্রতিটি প্রশ্নকে প্রথম নজরে অনেক সহজ মনে হবে, তবে বাস্তবে কিন্তু মোটেই সহজ নয়। সবার প্রথমে চারটি ছবি থেকে ভিন্ন লেটার খুঁজে নাম্বার বাড়িয়ে নিন। এরপর ধীরে ধীরে আসবো অন্য প্রশ্নে। ইমেজ নাম্বার ওয়ান, এখানে আপনি অনেকগুলি লেটার জেড দেখতে পাচ্ছেন, কিন্তু এরই মধ্যে একটি অন্য লেটার কিংবা অন্য নাম্বার লেখা আছে। আপনি কি বলতে পারবেন যে সেটি কি আর কোথায় আছে? আশা করছি আপনি খুঁজে পেয়ে গেছেন, তাই পয়েন্ট মনে রাখুন। আর না পারলে বলি সেই ভিন্ন লেটারটি হলো 7, যেটি আছে এখানে। ইমেজ নাম্বার 2, এবার দেখুন এই ইমেজটিকে। এখানে আপনি অনেকগুলি ই দেখতে পাচ্ছেন, কিন্তু এই ইগুলির মধ্যে একটি এমন লেটার আছে যেটি ই নয়। আপনাকে বলতে হবে সেটি কি আর কোথায় আছে, খুঁজে বের করুন। আশা করছি আপনি এরই মধ্যে পেয়ে গেছেন, তাই পয়েন্ট যোগ করুন। আর না পারলে বলি এই হলো সেই ভিন্ন লেটারটি, যেটি হলো এফ। ইমেজ নাম্বার 3, এবার এই ছবিটিকে দেখুন, যেখানে আপনি অনেকগুলি কে দেখতে পাচ্ছেন। আর চটপট এটা বলুন যে এই কে গুলির মধ্যে লুকিয়ে থাকা অন্য লেটারটি কি আর সেটি কোথায় রয়েছে। সময় শেষের পথে, আশা করছি আপনি খুঁজে পেয়ে গেছেন। না পারলে ভিডিওটিকে পজ করে খুঁজে নিতে পারেন। তাহলে বলি সেই ভিন্ন লেটারটি হলো লেটার এক্স। ইমেজ নাম্বার 4, এবার দেখুন এই ছবিটিকে, এখানে আপনি অনেকগুলি লেটার ওয়াই দেখতে পাচ্ছেন, কিন্তু এই ওয়াইগুলির মধ্যে একটি অন্য লেটার লুকিয়ে আছে। আপনাকে বলতে হবে সেটি কোথায় আছে। সময় 5 সেকেন্ড। আর আপনার যদি এক্সট্রা সময় প্রয়োজন হয় তাহলে ভিডিওটিকে পজ করে সময় নিয়ে নিন। আশা করছি আপনি খুঁজে পেয়ে গেছেন। আর চারটি ছবিতে লুকিয়ে থাকা অড জিনিসকে খুঁজে 4 পয়েন্ট বাড়িয়েই নিয়েছেন। তাহলে বলি সেই লেটারটি হলো ভি, যেটি রয়েছে এখানে। এবার আমরা আসছি অন্য প্রশ্নে। ইমেজ নাম্বার 5, দেখুন এই ছবিটিকে, এখানে আপনি একটি অফিস রুমের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে চেয়ার টেবিল ফাইলপত্র সমস্ত কিছু রয়েছে। কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রাখা এই অফিস রুমটির মধ্যে একটি এমন কিছু আছে যা ভুল রয়েছে। আপনি কি বলতে পারবেন যে সেই ভুলটি কোনটি? দেখুন তো চেষ্টা করে পারেন কি না। আপনাকে একটু ঠান্ডা মাথায় আর কৌশলে ভাবতে হবে। দেখুন, জিনিয়াসটা নিশ্চয়ই এর মধ্যে খুঁজে পেয়ে গেছেন, তবে না পারলেও কোনো ব্যাপার নয়, ছোটখাটো মিস্টেক তো হতেই পারে। তাহলে দেখুন এখানে রাখা ঘড়িটি, ঘড়িটিতে 8টা বাজে, না 7টা বাজে, না তাহলে কটা বাজে ঘড়িতে বলতে পারবেন? আসলে এখানে ঘড়িতে সময় ভুল দেখানো হয়েছে, কেননা মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা ভুল জায়গাতে আছে। না তো 7টায় ঘন্টার কাঁটা এখানে থাকে আর না তো 8টায়। ইমেজ নাম্বার 6, এবার দেখুন এই ছবিটিকে, এখানে থাকা এই ছবিটিতে এপ্রিল মাস বোঝানো হয়েছে, আর এখানে আছে একটি ফুলকপি। এপ্রিল মাস আর ফুলকপি, এই দুটির মধ্যে একটি কমন শব্দ রয়েছে, মানে একটি এমন শব্দ যা দুটির সাথেই যায়। আপনাকে বলতে হবে শব্দটি কোনটি। সময় 5 সেকেন্ড, ভাবুন। যদি পেরে থাকেন তাহলে পয়েন্ট যোগ করুন, আর না পারলে বলি সেটি হলো ফুল, এপ্রিল ফুল আর ফুলকপি। ইমেজ নাম্বার 7, আগের ছবিটিতে থাকা ঘড়ির মিস্টেকটিকে যদি আপনি না পেরে থাকেন তাহলে আপনার জন্য আরেকটি চান্স, দেখুন তো এটি পারেন কি না। তবে এটি নয়, এখানে তো দেখাই যাচ্ছে যে ভুল কোথায় রয়েছে। আপনাকে এই ছবিটি দেখে বলতে হবে যে এখানে কোথায় ভুল আছে। সময় 5 সেকেন্ড।
পেলেন। তাহলে বলি সেই মিস্টেকটি রয়েছে এখানে, কারণ এখানে একটি ইঁদুরের তাড়াতে বিড়াল পালাচ্ছে। বলুন, এটা ছাড়াও মিস্টেক কিন্তু এখানে আরো একটি আছে, যেমন মা বসে খেলছে আর বাচ্চা বাড়ির কাজ করছে। প্রশ্ন একটি মিস্টেকের জন্য ছিল, তাই উত্তরও একটি হলে পয়েন্ট যোগ করবেন। ইমেজ নাম্বার 8, দেখুন এই ইমেজটিকে। এখানে একটি বাক্য লেখা আছে যেটি অসম্পূর্ণ। এই শূন্যস্থানে শুধুমাত্র একটি শব্দ বসিয়ে বাক্যটিকে সম্পূর্ণ করতে হবে আপনাকে। একটি ড্যাশ ছেলে ড্যাশ গাড়িতে করে ড্যাশ পোশাক পরে ড্যাশ দিঘির পাড়ে বেড়াতে যাচ্ছে। বলুন তো শূন্যস্থানে কোন শব্দটি বসবে? আশা করছি আপনি কিছুটা বুঝে গেছেন। তাহলে উত্তর হবে কালো। একটি কালো ছেলে কালো গাড়িতে করে কালো পোশাক পরে কালো দিঘির পাড়ে বেড়াতে যাচ্ছে। পেরে থাকলে পয়েন্ট যোগ করুন। ইমেজ নাম্বার 9, এখানে একটি শব্দ ছক রয়েছে। আপনাকে ছকগুলির মধ্যে সঠিক বর্ণ বসিয়ে শব্দ দুটিকে সম্পূর্ণ করতে হবে। তবে দুটি ক্লু দিচ্ছি, পাশাপাশি হবে শ্রমিকেরা কাজে যায়, সাইরেন শুনতে পায়, আর ওপর নিচে হবে জিনিসপত্র বানিয়ে থাকে যে নামে সবাই ডাকে। বলুন এখানে কি হবে? যদি আপনি শব্দ দুটিকে এরই মধ্যে কমপ্লিট করে ফেলেছেন তাহলে বলবো পয়েন্ট যোগ করুন, আর না পারলে বলি পাশাপাশি হবে কারখানা আর ওপর নিচ কারিগর। ইমেজ নাম্বার 10, এবার আপনাকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নটি হলো এরকম যে একটি আপেল গাছের নিচে চারজন লোক বসেছিল, যাদের মধ্যে একজন অন্ধ, একজন খোঁড়া, একজন বোবা আর চতুর্থ জন কালা অর্থাৎ বধির। আপনার প্রশ্ন, গাছটি থেকে হঠাৎ একটি আম পড়লো, তাহলে আপনাকে বলতে হবে যে আমটি কে পেল। ঠান্ডা মাথায় ভাবুন। আপনার উত্তর কোনটি হলো, এ, বি, সি না ডি? যদি আপনার উত্তর এরই মধ্যে একটি হয় তাহলে বলবো প্রশ্নটি আপনি আর একবার পড়ুন। চারজন ব্যক্তি বসেছিলেন আপেল গাছের নিচে আর গাছটি থেকে একটি আম পড়ল। এমন কি সম্ভব? আপেল গাছে যেহেতু আম হয় না তাই পড়বেও না আর কেউ পাবেও না। ইমেজ নাম্বার 11, দেখুন এই ছবিটিকে। এখানে আপনি আমের ছবি দেখতে পাচ্ছেন, আর আছে গায়কের ছবি, আছে একজন স্টুডেন্ট যে পড়াশোনা করছে। এখানে থাকা এই তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিলে একটি পাখির নাম হচ্ছে। আপনাকে বলতে হবে সেই পাখির নামটি কি। আশা করছি এরই মধ্যে আপনি বুঝে গেছেন যে সেটি কোন পাখি হবে, তাই পয়েন্ট যোগ করে ফেলুন, আর না পারলে বলি পাখিটি হবে ময়না। দেখুন ইমেজ নাম্বার 12, এখানে আপনি ছটি বক্সে ছটি আলাদা আলাদা অক্ষর দেখতে পাচ্ছেন। এর মধ্যে থেকে একটি করে অক্ষর নিয়ে আপনাকে দুটি শব্দ তৈরি করতে হবে, অবশ্যই দুটি অর্থপূর্ণ শব্দ। দেখুন, যদি একটিকে আপনি তৈরি করে ফেলতে পারেন তাহলে পরেরটা চট করেই পেয়ে যাবেন। আশা করব এরই মধ্যে আপনি খুঁজে পেয়ে গেছেন। আসলে এখানে দুটি রঙের নাম বোঝানো হয়েছে, যার মধ্যে একটি বাদামি অপরটি সোনালী। পয়েন্ট যোগ করে ফেলুন। ইমেজ নাম্বার 13, এবার একটি প্রশ্ন। একটি মাঠে 12টি ঘোড়া ঘাস খাচ্ছিল, তার মধ্যে 4টি ঘোড়া ঘুমিয়ে পড়ল। আপনাকে চটপট এটা বলতে হবে যে সেখানে আর কটি ঘোড়া দাঁড়িয়ে আছে। সময় বেশি দেব না, কারণ এটুকু হিসাব করতে আপনার বেশি সময় লাগবে না। আশা করছি এটা তো আপনি পেরেইছেন, কারণ উত্তর হবে 8টি, নয় 12টি। এর কারণ হলো ঘোড়া শুয়ে নয় দাঁড়িয়ে ঘুমায়। যে সকল জিনিয়াসরা উত্তর দিয়েছেন তারা পয়েন্ট যোগ করে ফেলুন। ইমেজ নাম্বার 14, অনেক হলো ঘুরিয়ে প্রশ্ন, এবার সোজা সোজা দুটি প্রশ্নের উত্তর দিন আর পয়েন্ট বাড়িয়ে ফেলুন।
বলুন এখানে কি লেখা আছে। আপনি যদি এখনো কিছু না বুঝে থাকেন তাহলে বলি এখানে আই লেখা আছে আর এখানে আছে টি। বলুন দুটি ছবি মিলিয়ে এখানে কি হবে। আশা করছি আপনি পেরেছেন। উত্তরটি হবে হোয়াইট, ওয়াই প্লাস ইট, হোয়াইট। ইমেজ নাম্বার 15 অর্থাৎ লাস্ট প্রশ্ন। এখানে আপনি দুটি ছবি দেখতে পারবেন, এর মধ্যে একটি ব্যাঙ আর অন্যটি আপনি তো দেখতেই পারছেন। আপনাকে বলতে হবে এখানে কোন জায়গার নাম বোঝানো হয়েছে। ভাবতে থাকুন। আপনার পছন্দের সিনেমাগুলির শুটিং এই জায়গাতেই হয়ে থাকে। উত্তরটি বলছি, তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক করে দিন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। এবার বলি উত্তরটি হবে ব্যাংকক। ব্যাং যোগ মোরগ অর্থাৎ কক, ব্যাংকক। ভিডিওটি শেষের পথে, তবে অবশ্যই তখন শেষ হবে যখন আপনি কমেন্ট বক্সে গিয়ে এটা জানাবেন যে সব মিলিয়ে আপনি কটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ফিরছি আগামী ভিডিওতে একেবারে এই টপিক নিয়ে।